অনেক ইউটিউবার বলে যে অটো ফোকাস কাজ করে না 700 এর, ভাই অটো ফোকাস যে এত সুন্দর কাজ করে আমি ভাবতেই পারি। আপনার ক্যামেরাটির দাম কত, আপনার ক্যামেরার লেন্স কোন লেন্সটি আপনি ব্যবহার করছেন, আপনার ভিডিওর কোয়ালিটি তো অনেক ভালো হচ্ছে, তো আপনার ভিডিওর কোয়ালিটি এত ভালো হচ্ছে, আপনি লেন্স কোন লেন্সটি ব্যবহার করতেছেন আপনার ক্যামেরার সঙ্গে, আপনার ক্যামেরাটা মানে কত দাম দিয়ে কেনা, কোন জায়গা থেকে কেনা, একটা পুরো ভিডিও অল সেটআপ একটা রিভিউ একটা ভিডিও আমাদেরকে দেন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আপনারা চেয়েছিলেন যে আরিয়ান ভাই আপনি তো 700 ক্যামেরা কিনলেন, তো ক্যামেরার একটা রিভিউ ভিডিও আমাদেরকে দিন, আপনার ক্যামেরাটার দাম কত, আপনার ক্যামেরার লেন্স কি লেন্স ব্যবহার করতেছেন, আপনার ক্যামেরার কি রকম ভিডিওগ্রাফি কেমন, আপনার ক্যামেরার ফটো কেমন হচ্ছে, আপনার ক্যামেরার একটা পুরো রিভিউ ভিডিও দেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এই 700 আমার ক্যানন 700 এই ক্যামেরার পুরো রিভিউ ভিডিও দেবো। আর বর্তমান সময় আপনি 700 ক্যামেরা নেবেন কি না, আপনার 700 ক্যামেরা নিলে কি হবে, ভালো হবে না খারাপ হবে, এবং পুরো রিভিউ ভিডিও থাকছে 700 ক্যামেরার, কিভাবে আপনি 700 ক্যামেরা চালাবেন, কিভাবে কি করবেন সব কিছু থাকছে, এবং আমি কত টাকা দিয়ে 700 ক্যামেরাটা কিনেছি, এবং এই 700 ক্যামেরার জন্য কত লেন্সটি আমার ভালো হয়েছে। আমি কিন্তু লেন্স প্রত্যেকটা লেন্স আমার এই ক্যামেরার সঙ্গে লাগিয়েছি, লাগিয়ে লাগিয়ে টেস্ট করে দেখেছি ভিডিওগ্রাফির জন্য কোন লেন্সটি ভালো হবে, এবং আমি দেখে দেখে তারপরে এই একটি লেন্স আমি কিনেছি, পার্সেল করেছি, যেটা আমার ভিডিওগ্রাফির জন্য আমার অত্যন্ত প্রয়োজনীয়। তো আপনারা দেখছেন এই যে 700 আমার হাতে রয়েছে, আমার মোবাইল দিয়ে এই ভিডিওটি রেকর্ড হচ্ছে, এই জন্য হয়তো কোয়ালিটি খারাপ হতে পারে ভিডিওর, কিন্তু আমার আগের যেই ভিডিওগুলো আজ 5-10 দিন যে ভিডিওগুলো রেকর্ড হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু এই 700 ক্যামেরা দিয়েই রেকর্ড হয়েছে। তো বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিওর মূল কথায় যাওয়া যাক। আর যারা এখন পর্যন্ত এই ছোট্ট পরিবারের সদস্য হননি, যে কোনো টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই এই আরিয়ান বিডিটেকের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো চলুন গাইস ভিডিওটির মূল কথায় যাওয়া যাক। তো দর্শক, সর্বফার্স্ট এই 700 ক্যামেরা আমি ফার্স্টে কেনার মূল কারণ যেটা, সেটা হচ্ছে আপনারা এখানে দেখতেই পারছেন এই যে রোটেট ডিসপ্লে। হ্যাঁ, যেটা আমি মনে করেন আমার সামনে ক্যামেরাটা রেখে মনে করেন এইভাবে আমি ডিসপ্লেতে ঘুরিয়ে আমি মনে করেন কিভাবে কথা বলতেছি এটা আমি সামনে থেকে দেখতে পারি। যেমন এই যে এইভাবে যদি আমি ক্যামেরাটা রাখি, আমি কিন্তু সামনে থেকে ক্যামেরার দিকে তাকিয়ে আমি দেখতে পারছি আমি কোন পজিশনে রয়েছি, ফোকাসটা আছে কি না, সেই কারণে ক্যামেরাটা নেওয়া। এবং এই টাচ ডিসপ্লের এখানে কিন্তু এই টাচ ডিসপ্লে মানে শুধু রোটেটই না, এখানে টাচ ডিসপ্লে রয়েছে 700 থেকেই, ক্যানন 700 থেকেই কিন্তু শুরু হয়েছে টাচ ডিসপ্লে। তো এটা এই জন্যই নেওয়া, যেন আমি টাচে অনেক কাজগুলো যেগুলো আমার টিপে এখানে যে বাটনগুলো রয়েছে এই বাটনগুলো আমি তো টিপে সবসময় করতে পারবো না, সেজন্য আমার এখানে টাচে কাজ করে এখানে করা লাগবে, এই জন্য এই 700 ক্যামেরাটা আমার নেওয়া। আর এটার সঙ্গে আমি যে লেন্সটি ব্যবহার করেছি সেটা হচ্ছে ক্যানন 700D ক্যামেরার সঙ্গে এখানে ক্যাননের আমি 50mm প্রাইম লেন্সটি ব্যবহার করেছি, এখানে ক্যাননের 50mm প্রাইম লেন্সটি ব্যবহার করেছি। এই কারণেই, কারণ দেখেন বন্ধুরা এই 50mm প্রাইম লেন্স, এই লেন্সটি মানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফির জন্য এতটাই ভালো যে এই লেন্সটি আপনারা যদি ব্যবহার করেন এই লেন্সটিতে প্রচুর পরিমাণে ব্লার পাবেন। আমি জানি না কোন কোন ইউটিউবাররা কী টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে দেয়, কারণ আমি তো আর ক্যামেরা রিলেটিভ ভিডিও সবসময় তৈরি করি না, বা ক্যামেরার সম্পর্কে নতুন ক্যামেরা কিনেছি অত ভালো ধারণা নেই। বেশ কিছু টিউটোরিয়াল ভিডিও দেখেছিলাম 1-2 বছর ধরে দেখে ক্যামেরাটা কিনেছি, এবং এই ক্যামেরাটির হচ্ছে মনে করেন আমি কেনার আগে অনেক ভিডিও দেখেছি, ঠিক আছে, এই ক্যামেরাটি কিন্তু চালানোর আগে আমি অনেক ক্যামেরা চালিয়েছি, তাই এই ক্যামেরা চালাতে আমার অতটা অসুবিধা হয় না। তো এই ক্যামেরাটা আমি কত টাকা দিয়ে কিনেছি এবং লেন্সটা কত টাকা দিয়ে কিনেছি এটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলবো। এখন আমি আপনাদেরকে এই ক্যামেরাটার রিভিউ দেখাইতে চেয়েছি, ক্যামেরাটার ভিডিওগ্রাফি কেমন ফটোগ্রাফি কেমন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো ক্যামেরাটি আমি অন করলাম, এখানে অন করার পরে আমি এখানে ভিডিও মুডে দিয়ে আমি যদি একটা ভিডিও দেখাই, এখানে আমার সামনে দেখতে পারছেন এখানে ভিডিওটা অন করে এই যে মোবাইল রয়েছে, মোবাইলটি যদি আমি এইভাবে ফোকাস নিই, দেখেন এখানে কিন্তু ক্যামেরা হচ্ছে, আমি মোবাইলটা কিন্তু ফোকাস নিচ্ছি। আপনাদের যদি আমি একটু জুম করে দেখাই, এখানে দেখতে পারছেন এখানে দাঁড়িয়ে আছে, দেখেন ক্যামেরার কোয়ালিটিটা আপনারা এখান থেকে দেখে নিন কেমন কোয়ালিটি আসছে। এখন আমি যদি এই ফুলটা ফোকাস নিই, আপনারা দেখুন এই ফুলটা, এখানে ফুল রয়েছে, এই ফুলটা যদি আমি এখানে ফোকাস নিই, দেখুন কোয়ালিটি কেমন আসছে, কতটা ভালো আসছে। এখানে একটা গাছ যদি আমি এখানে ফোকাস নিই, এই জন্যই এই ক্যামেরাটা নেওয়া, এই ক্যামেরা 700 হিসাবে একটা বেস্ট ক্যামেরা, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি কতটা স্মুথ।
তো এবার আমি আপনাদেরকে এখানে দেখাবো ফটো কোয়ালিটি কেমন। তো ফটো মোডে আমি নিয়ে যাচ্ছি, ফটো মোডে নিয়ে যেয়ে আমি এখান থেকে জাস্ট একটা একটা গাছেরই একটা ফটো তুলি, বা এখানে একজন বসে আছে, এর আমার ভাগ্নি বসে আছে, এর ফটোটা আমি এখান থেকে তুলি। তো আমি জাস্ট এখান থেকে ফোকাসটা ভালো করে নিয়ে নিচ্ছি। তো আমার ক্লিক করা কমপ্লিট। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে এই ফটোটা দিয়ে দিয়েছি, ফটোর কোয়ালিটি কেমন। এখন আমার কাছে মনে হয়েছে এই 700D এই ক্যামেরাটা একজন ইউটিউবারের ইউটিউবিং করার জন্য বেস্ট, কারণ এখানে পাচ্ছেন অটো ফোকাস, সঙ্গে সঙ্গে পাচ্ছেন আপনার টাচ স্ক্রিন ডিসপ্লে, রোটেট ডিসপ্লে, তারপরে আপনার এখানে অনেকগুলো ফিচার পেয়ে যাচ্ছেন, যেই ফিচারগুলো আপনার 700D নিচে 650D বা 600D যেই ফিচারগুলো আপনি পাবেন না। এবং এই ক্যামেরার সঙ্গে যদি আপনি প্রাইম লেন্স ব্যবহার করেন, আমি আপনাকে ভিডিওর কোয়ালিটি দেখাইছি কেমন কোয়ালিটি আসে, আপনি যদি প্রাইম লেন্স ব্যবহার করেন বিশাল একটি ব্লার ইফেক্ট পাবেন পিছনে, যেটা আপনি শর্ট ফিল্ম করুন আর যে কোনো ফানি ভিডিও করুন অনেক অনেক ভালো একটি ভিডিওর কোয়ালিটি এনে দাঁড়াবে। তো এই ক্যামেরাটির আমি আপনাদের সব কিছু দেখানোর ট্রাই করেছি। তো এই ক্যামেরাটি যদি আপনারা কিনতে চান, তাহলে এখন বর্তমানে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা যদি ক্যামেরা অ্যান্ড গ্যাজেট থেকে নেন, তাহলে সেখানে আপনারা 20,000 থেকে 30,000 টাকার মধ্যে কোয়ালিটি ভেদে আপনারা ক্যামেরা পাবেন। 20,000 টাকার ক্যামেরা মনে করেন যদি নেন, তাহলে আপনি হয়তো ঠকতে পারেন, 22,000 টাকার ক্যামেরা যদি নেন তাহলেও ঠকতে পারেন, 25,000 থেকে যদি আপনি 30,000-এর মধ্যে নেন তাহলে ক্যামেরাটা নিয়ে আপনি জিততে পারেন, কারণ সেই ক্যামেরাটা আপনি কিছুদিন ইউজ করতে পারবেন। আর যদি তার থেকে নিচে যদি আপনি ইউজ ক্যামেরা কিনতে চান, তাহলে হয়তো আপনি ঠকে যেতে পারেন, কারণ একটা মানুষ ক্যামেরা সবসময় বিক্রি করে, সেই ক্যামেরাটা যখন ওই ক্যামেরাটা ব্যবহার করে করে ক্লিক করে করে শাটার ডাউন যখন একদম শেষের দিকে চলে যায়, তখন ক্যামেরাটা বিক্রি করে। তাই আপনারা চেষ্টা করবেন একটা মানে সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কেনার, কিন্তু সেই ক্যামেরাটা যেন একটু মানে আপনার প্রাইস, আপনি ভাবতেছেন 20,000 টাকা হলে ভালো হয়, 2,000 টাকা বাড়িয়ে দিয়ে 22,000 টাকা দিয়ে একটা ক্যামেরা কিনবেন, তাহলে কিছুদিন আপনি ক্যামেরাটা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আর এটা ইউজ ক্যামেরা, 2 মাস ইউজ ছিল ক্যামেরাটি, ক্যামেরা অ্যান্ড গ্যাজেট থেকে নেওয়া 30,000 টাকা দিয়ে নিয়েছি, 2 মাস ইউজ ছিল ক্যামেরাটার, সব কিছু ভালো। আমি ব্যাটারি ব্যাকআপ, অনেক ইউটিউবার বলে যে অটো ফোকাস কাজ করে না 700D, ভাই অটো ফোকাস যে এত সুন্দর কাজ করে আমি ভাবতেই পারিনি। আমি তো ভাবছিলাম এক ইউটিউবারের রিভিউ ভিডিও দেখে ভাবছিলাম যে আমি আর ইউটিউবের জন্য আমি 700D ক্যামেরা কিনবো না, আমি আরও বাজেট বাড়িয়ে দেবো, কিন্তু আমার বাজেট হিসাবে আমি 700D পরে কিনে এখন আমি ভিডিওগ্রাফি করার জন্য দেখি, ভিডিওগ্রাফি অনেক অনেক ভালো ভিডিওগ্রাফি দেয় এই 700D ক্যামেরায়। অনেক ইউটিউবার এসে ভুল সাজেশন দেয় যে 700D নেবেন না, এখন 700D নিলে আপনার সমস্যা হবে, এটা হবে সেটা হবে, তো ভাই কিচ্ছু হবে না, আপনি চোখ বন্ধ করে 700D ক্যামেরা নিতে পারেন, আর এর সঙ্গে প্রাইম লেন্স রয়েছে, এটাও আপনি চোখ বন্ধ করে নিতে পারেন। তো অনেকেই রয়েছে, অনেকেই ভাবতে পারেন যে আপনি কি ভাই ক্যাননের হয়ে আপনি কি এই ভিডিওটা স্পন্সর ভিডিও করছেন, না ভাই কোনো স্পন্সর ভিডিও না এটা, এটা আসলে কি আমি আমার কাছে অনেকেই বলছিল যে ভাই আপনি ক্যামেরার রিভিউ একটা ভিডিও দেন, কত টাকা দিয়ে কিনলেন, লেন্স কত টাকা নিয়েছে, ক্যামেরাটার কেমন একটা ভালো রিভিউ ভিডিও দেন। তো ক্যামেরাটার সব কিছুই আমি আপনাদেরকে দেখালাম। তো ক্যামেরাটার জাস্ট বডি নিয়েছে 30,000 টাকা, লেন্স ওই 5,000 টাকা মতো পড়েছে। যদি আপনি নতুন লেন্স কিনতে চান 10,000 টাকা লাগবে, আর যদি আপনি পুরাতন লেন্স কিনতে চান তাহলে 5,000 টাকা, 3,000 টাকা, 2,000 টাকা, আপনার লেন্সের ইউজ ভেদে কতদিন ইউজ হয়েছে এই ভেদে আপনার দাম পড়বে। তো আপনারা চেষ্টা করবেন সবসময় একটা, যদি মানে টাকা না থাকে আপনাদের কাছে, সেই রকম ব্যালেন্স না থাকে, তাহলে একটা ইউজ বডির সঙ্গে একটা সেকেন্ড হ্যান্ডে, যদি নতুন না পারেন সেকেন্ড হ্যান্ড একটা প্রাইম লেন্সটা ফার্স্টে নিয়ে নেবেন, দেখবেন যে আপনার ক্যামেরার কোয়ালিটি মানে ভিডিওর কোয়ালিটি কেমন আসে আর আপনার ফটোর কোয়ালিটি কেমন আসে। আর শুধুমাত্র ফটোগ্রাফি করার জন্য কিনলে আপনি একটা জুম লেন্স কিনে নেন, কারণ ফটোগ্রাফির জন্য জুম লেন্স সেরা, আর আপনার ভিডিওগ্রাফি ফটোগ্রাফি দুইটার জন্য প্রাইম লেন্স সেরা। তো ভাই আমি আপনাদেরকে লাস্টে যেটা বলতে চাচ্ছিলাম, মানে দুইটা বডি এবং আমার এই লেন্সের লেন্স সহ আমার মোট পড়েছে 35,000 টাকা। তো আশা করি আপনারা পুরা ডিটেলস জানতে পারলেন যে কত টাকা দিয়ে ক্যামেরাটা পড়েছে এবং কোথা থেকে আপনারা নেবেন। দেখেন ইউটিউবে আপনারা সার্চ দেন, অনেক অনেক ক্যামেরা ঘর পেয়ে যাবেন, ক্যামেরা অ্যান্ড গ্যাজেট, মানে আপনারা কোনো সময় অনলাইনে কোনো ক্যামেরা অর্ডার দিবেন না, আপনাদের কাছে একটাই প্রমিস, অনলাইনে অর্ডার দিলে ঠকবেন, কিন্তু ভাই আপনাকে ক্যামেরা দিবে শুধু বডিটা পাবেন, কিন্তু এই বডির মধ্যে কিছুই পাবেন না, অনলাইনে ক্যামেরা অর্ডার দেওয়া মানে ঠগা। তো দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আরিয়ান ভাইয়ের এই নতুন ক্যামেরা রিভিউ ভিডিও কেমন লেগেছে, এরকম ভিডিও আরও চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ছোট্ট পরিবারের সদস্য যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন কোনো ভ্যালুয়েবল ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।